নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কিছু দুর্ঘটনা বা বিপদ সম্পর্কে জানব, যা আমাদের সাথে যে কোনো সময় ঘটতে পারে। এই দুর্ঘটনা বা বিপদ থেকে আমরা কিভাবে সাহায্য পেতে পারি সে সম্পর্কে জানব। দুর্ঘটনা ছোট হোক বা বড় কখনো বলে আসে না, এজন্য সর্বদা আমাদের সতর্ক থাকা উচিত। দুর্ঘটনায় যারা আমাদের সাহায্য বা জরুরি পরিষেবা দিতে পারেন তারা হলেন পুলিশ, হাসপাতাল, দমকল, পরিবার ইত্যাদি। আসুন তাহলে এই ভিডিওর সাহায্যে জরুরি পরিষেবা লিস্ট কিভাবে বানাবো তা দেখি। আমাদের আশেপাশে যদি কিছু চুরি, ছিনতাই, ঝগড়া এবং মারামারির মতো ঘটনা ঘটে, তৎক্ষণাৎ সহায়তার জন্য 100 নম্বরে কল করুন। নিজের বাড়ি বা আশেপাশের বাড়িতে আগুন লাগলে বা বিস্ফোরণ ঘটলে তৎক্ষণাৎ দমকল বিভাগের সাহায্যের জন্য 101 নম্বরে কল করুন। আবার যদি আমাদের সামনে কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ শারীরিক অসুস্থতা বোধ করে, তখন অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে 102 নম্বরে কল করুন। শিশুর উপর কোনো প্রকার মানসিক বা শারীরিক অত্যাচার হতে দেখলে তৎক্ষণাৎ 1098 নম্বরে কল করুন। এই নম্বরটি আপনার সন্তানদের মনে রাখতে বলুন এবং বিপদ বুঝলে এই নম্বরে কল করতে বলুন। আজকাল মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, তাই সমস্যা বুঝলে 1091 নম্বরে সাহায্য পেতে নির্দ্বিধায় ফোন করুন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন, তাড়াহুড়োয় যদি আপনার উপরের নম্বরগুলি মনে না থাকে তাহলে 112 নম্বরে কল করে যে কোনো প্রকারের সাহায্য চাইতে পারেন। তাই 112 নম্বরকে বিপদের বন্ধুও বলা হয়। উপরের নম্বরগুলিতে ফোন করার জন্য কোনো পয়সা ব্যয় করতে হয় না। প্রত্যেকে নিজেদের ঘরে এইরকম একটি জরুরি পরিষেবার তালিকা বানিয়ে রাখুন আর বিপদ থেকে নিজেদের রক্ষা করুন। আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।